দেখতে দেখতে আজ ফাইনালি সেই দিনটা চলে এসেছে। জানো তো, এই দিনটার জন্য আমরা দুজনেই অনেকগুলো বছর অপেক্ষা করেছিলাম। আর সত্যি কথা বলতে, আজ মহাদেবের ইচ্ছায় কিন্তু আমাদের সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আজ আমি ভীষণ খুশি, সাথে কিন্তু বড়, মানে আমরা দুজনেই ভীষণ খুশি আর ভীষণ এক্সাইটেড মহাদেবের দর্শন করতে যাওয়ার জন্য। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি, আর এখন বাজে ওই 8টা মতো। তো আরও সকালে উঠে যেহেতু মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি, আর মেকআপ বলতে সেরকম কিছু নয়, তোমরা তো অনেকেই জানো আমি কাজল, লিপস্টিক, আইলাইনার এগুলো পরতে ভীষণ ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। ফাইনালি সেই দিনটা চলে এলো, আজকে যাচ্ছি আমার অনেক দিনের ইচ্ছে একটা পূরণ করতে। তো কী সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সকলে খুব ভালো লাগবে। তো ওইদিকে তো বর রেডি হচ্ছে, আর আমি তো ফুল রেডি হয়ে নিয়েছি। সাজগোজ করে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। তো ফাইনালি আমরা যাচ্ছি, ভীষণ হ্যাপি লাগছে জানো তো। তো যাই হোক, আমরা এখন বাস স্ট্যান্ডে আছি, আর আমাদের বাসটা ছিল 9টায়, আর আমরা চলে এসেছিলাম এখানে ওই 8:30টার সময় করে। তারপর কিন্তু 1 ঘন্টা 10 মিনিট ট্রাভেল করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর বাসে জানো তো প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, তার জন্য কোনো রকম রাস্তায় ভিডিও করা হয়নি, আমরা তো সিটই পাইনি। বাসটাতে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু এসেছিলাম তার জন্য কোনো রকম ক্যামেরা ওপেন করতে পারিনি। তো যাই হোক, ফাইনালি আমরা তো পৌঁছে গেছি আমাদের এই সুন্দর জায়গাটায়, মানে ডেস্টিনেশনে। আর আমার এত ভালো লাগছিল ওখানে গিয়ে, মনে হচ্ছিলো জানো আমি এখানেই থেকে যাই, আমি আর বাড়ি যাবো না। মানে চারপাশটা এত সুন্দর, এত মনোরম পরিবেশটা, মানে এখানে এসেই মানে এত মনটা ভরে গেছিলো, মানে বাস থেকে নামার পরে আমি তো দেখে মানে কি বলবো তোমাদেরকে, মানে এতটাই ভালো লাগছিলো। মানে মনেই হচ্ছিল যে ইস, আমি যেগুলো ফোনে দেখতাম, ভিডিওতে দেখতাম, সেই জায়গাটাই আমি দাঁড়িয়ে আছি, মানে একটা আলাদা রকমই ফিল লাগছিলো। তো দেখো এখানে বেশিরভাগ না গরুর গাড়ি জানো তো। তারপর আমরা মেন গেটে চলে এসেছি, আর মেন গেট ঢোকার আগেই কিন্তু এই মহাদেবের মূর্তিটা রয়েছেন এখানে, কিন্তু প্রণাম করলাম আর করলাম। তারপর আমরা এগিয়ে মেন গেটের একটা ছবি, এই যে কি সুন্দর বাসু বিনাগের যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেন গেট। আর এই মেন গেট দিয়েই কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গাটা দেখার আছে। বাট এই মেন গেটে ঢোকার সময় না ব্যাগ, ফোন এগুলো সমস্ত কিছু জমা নিয়ে নেই, শুধুমাত্র বাইরেটাই আমি ক্যাপচার করতে পেরেছি। তারপর কিন্তু আমাদের ফোন, ব্যাগ এই সমস্ত কিছু জমা নিয়ে নিয়েছিল। তো ওই জায়গাটায় এত সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, বিশাল বড় একটা শিবলিঙ্গ, তারপর ওখানে ভোগ দিয়েছিল, তারপর ওখানে আরও অনেক শিবের মূর্তি রয়েছে, নন্দী আছে, মানে যারা গিয়েছো তারা জানবে, আর যারা যাওনি তারা প্লিজ এসো, তোমাদেরকে বলছি, ভীষণ সুন্দর জায়গাটা। তো আমরা ওখানে 2 ঘন্টা পুজো আর্চা কর পুজো দিয়েছিলাম আমরা, তারপরে কিরণ চন্দ্রকূট, না সরি চন্দ্রকুণ্ড, তারপর সূর্যকুণ্ড, ওরা মানে ছেলেদের সূর্যকুণ্ডতে স্নান করতে হয় আর মেয়েদের চন্দ্রকুণ্ডতে। তো স্নান করেছিল কিরণ, আমি স্নান করিনি, ওখানে পিতলের বাবা শিব রয়েছেন 3টে, মানে এত সুন্দর সুন্দর কি বলবো তোমাদেরকে, মানে বর্ণনা যতই করব ততই কিন্তু কম হবে, মানে এত সুন্দর পরিবেশটা, এত সুন্দর জায়গাটা। তারপর ওখানে ভোগ খাওয়ানো হয়েছিল, আমরা সবাই মিলে ভোগ খেয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে, মানে 2 ঘন্টা পর বেরিয়ে কিন্তু আমি বাইরে এসেছিলাম, আর বাইরে আসার পর আমি আরও একটু চুলটা আরে আঁচড়ে নিয়েছিলাম, একটু ঠিকঠাকভাবে করে নিয়েছিলাম, মানে সাজগোজটা যেহেতু অনেকটা অগোছালো হয়ে গেছিলো বাসে ট্রাভেল করার পর, বুঝতেই পারো যে কী অবস্থা হয়। তো যেহেতু তারপর আবার প্রচণ্ড গরমও ছিল সেই জন্য, তারপর আমরা এখন যাচ্ছি আদিযোগীকে দর্শন করতে, আদিযোগী মহাদেবকে। তো ও আর আমি দুজনে মিলে যাচ্ছিলাম, আর এখানে জানো তো বেশিরভাগ গরুর গাড়ি, তো আমাদের সামনে দিয়ে প্রচুর পরিমাণে গরুর গাড়ি যাচ্ছিলো, বেশ ভালো লাগছিল দেখতে। আর পিছনটা দেখো কতটা সুন্দর। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি, এই দেখো এই সেই জায়গাটা যেটার জন্য, মানে যেখানে
আসার জন্য আমরা অনেকগুলো বছর অপেক্ষা করেছি। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, তোমাদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করছি, এবার একটু মহাদেবের দর্শন করে নাও। তোমরা কেমন? বসেছিলাম মহাদেবের কাছে, অনেক ফটো তুলেছি, ভিডিওস বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো কেমন লাগলো তোমাদের দর্শন করে মহাদেবকে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর মহাদেবকে যারা ভালোবাসে তারা অবশ্যই হর হর মহাদেব লিখে দিও। তো যাই হোক, চলো এখন আরও একটু আমরা বসবো এখানে, তারপর আমাদের বাস আছে ওই 2:30 সময়, তখন কিন্তু আমরা চলে যাবো। আর এখন বাজে ওই 1:45, মানে আরও কিছুক্ষণ আমরা এখানে বসবো। তো চারপাশটা তোমাদেরকে আরও একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখো কত মানুষের সমাগম এখানে, কত মানুষ দূর দূর থেকে এসেছে মহাদেবের দর্শন করতে। আর এখানে জানো তো একটা বড় লোককে আমি দেখেছিলাম, মানে প্রচণ্ড পরিমাণ লম্বা, জানো তো, মানে আমার এই ফার্স্ট টাইম এত লম্বা মানুষটাকে দেখলাম, বেশ ভালো লাগছিলো। মনে হচ্ছিলো জানো বিদেশের লোক, আই থিঙ্ক বিদেশের লোকই হবে, কারণ একদম সাদা চামড়া। এই আদিযোগী শিবটা 112 ফুটের, আর এটা বানিয়েছেন সদ্গুরু যিনি এখানেই থাকেন। তো এখানে আসার পর আমার আরও একবার ইচ্ছে হলো, যদি কখনো আবার মহাদেব আমাকে টানায় তাহলে আমি আরও একবার অবশ্যই যাব মহাদেবের দর্শন করতে। তো যাওয়ার আগে তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিই, তোমরাও একটু দর্শন করে নাও আমার ভিডিওর মাধ্যমে, আর কমেন্টে লিখে যাও হর হর মহাদেব। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আদিযোগীকে এতদিন ফোনে দেখেছি, আজ আমার চোখের সামনে, সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। আর এই যে আমার সেই প্রিয় মানুষটা যাকে আমি মহাদেবের আশীর্বাদে পেয়েছি, সত্যি আমি খুব ভাগ্যবতী জানো তো, যে এই মানুষটাকে আমি নিজের করে পেয়েছি আমার জীবনে। মহাদেব তুমি সবসময় আমাদের পাশে এভাবেই থেকো, আমার প্রিয় মানুষটাকে ভালো রেখো। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা সোজা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ড আসার আগে যে ভিডিও ক্লিপগুলো আমি তুলেছিলাম না, সেগুলো কোনো কারণবশত না ডিলিট হয়ে গেছে। আসলে কি বলো তো, আমার ফোনটা না কিছুদিন ধরে খুব প্রবলেম করছে,
আজকে সারা দিনটা এত সুন্দর, এত ভালোভাবে কাটবে সত্যি ভাবিনি। খুব ভালো লেগেছে জানো তো, ওখানে মহাদেবের পুজো দিয়েছি, ওখানে ভোগও পেয়েছিলাম আমরা, বেশ ভালো লেগেছে। তো কেমন লাগলো জানিও ভিডিওটা। আর আমরা এখন বাড়ি চলে এসেছি, চলো সকলকে টাটা।